নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। শহীদদের স্মরণের পাশাপাশি চীনা দ্রব্য বয়কটের ডাক বিভিন্ন ক্লাব সংগঠনে। বিজেপির তরফে চীনা দ্রব্য বয়কটের ডাক রাজনগরে। কচিকাঁচাদের মধ্যে মাস্ক বিতরণ লক্ষ্যে। মহিলাদের স্যানিটারি ন্যাপকিন প্রদান দুবরাজ। বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হল চন্দ্রপুরে। রাজনগরে আয়োজিত হল তৃণমূল নেতার স্মরণসভা। রিওয়ার্ডের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের আঁকা সরঞ্জাম বিতরণ রাজনগরের আদিবাসী গ্রামে। এবার খবর বিস্তারিত। ভারত চীন সীমান্তে নিহত ভারতীয় সেনাদের স্মরণ করার পাশাপাশি বিভিন্ন চীনা দ্রব্য বয়কটে ডাক দেওয়া হচ্ছে বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে। এদিন রাজনগরের লাউজো গ্রামে লাউজো নেতাজি সংঘের উদ্যোগে শহীদ স্মরণে মোমবাতি মিছিল করা হয়। ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে সারা গ্রাম পরিক্রমা করে। অন্যদিকে দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন এবং নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। শান্তির কামনার জন্য আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা সকলে মিলে এক মিনিট নীরবতা পালন করি। জানেন যে চীনের আগ্রাসন নীতি, সেই আগ্রাসন নীতির প্রতিবাদে ভারত মাতার কুড়িজন বীর যোদ্ধা চীনের প্রতিবাদ করেছিল এবং তাদেরকে ভারত মাতাকে রক্ষার্থে আত্মবলিদান করতে হয়েছে। তার মধ্যে আমাদের বীরভূমির যে বীর সন্তান, বীরভূমির গর্ব রাজেশ ওরাংও ছিলেন। আমরা ভয় টিভি সিউড়ি। চীনের হাতে সদ্য শহীদ বীরভূমে বীর জওয়ান রাজেশ ওরাং সহ বিভিন্ন শহীদদের স্মরণে চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। শুক্রবার সন্ধ্যায় রাজনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে চন্দ্রপুরে আয়োজিত এই অনুষ্ঠানে মোমবাতি জেলে শ্রদ্ধা জানান বিজেপির নেতা কর্মীরা। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। এ বিষয়ে সিউড়ি বিধানসভার আইটি সেলের সভাপতি গৌতম সাধু জানান, শহীদ বীর জওয়ানদের স্মরণে একদিকে যেমন তাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি, অন্যদিকে তেমনি সাধারণ মানুষের কাছে চীনা দ্রব্য বয়কটের আবেদন জানাচ্ছি। উত্তম মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর।
খয়রাসল ব্লকের লোকপুর পঞ্চায়েত এলাকার ধাসুনিয়া ভাট্টিসহ সাতটি গ্রামে পিছিয়ে পড়া কচিকাচাদের নিয়ে চলা কোচিং সেন্টারে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হলো মাস্ক। বিক্রমশেলা এডুকেশন সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার শিক্ষকগণ ও স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় আজকের মাস্ক বিতরণ বলে জানা গেছে। উল্লেখ্য, লকডাউনের ফলে বন্ধ রয়েছে কোচিং সেন্টার, কিন্তু সেই কচিকাচাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানান সংস্থার সুপারভাইজার নৃপেন্দ্রনাথ সৌ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, খয়রাসল। এক অভিনব উদ্যোগ নিল দুবরাজপুর শহরে মনুষ্যত্ব নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সময় যেসব মহিলা ঘর থেকে বেরোতে পাচ্ছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন স্যানিটারি ন্যাপকিন। এদিন তারা মোট 100 জন মহিলার হাতে তুলে দেন এই ন্যাপকিন। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুবরাজপুরবাসী। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকের ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। আজকের দিনে তৎকালীন পাকিস্তানের কাছ থেকে পশ্চিমবঙ্গ ছিনিয়ে এনেছিলেন বাংলার বাগ আশুতোষ মুখোপাধ্যায়ের বীরপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই দিনটিকে উপলক্ষ করে এদিন বীরভূমের প্রান্তিক অঞ্চলে রাজনগর ব্লকের চন্দ্রপুরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাজনগর বিজেপি মণ্ডলের তরফে। এরপর তারা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। হাজির ছিলেন সৌরভ সাধু, শিশির মণ্ডল, গৌতম সাধুর মতো স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। দুর্নীতি বা কাটমানি যেগুলো করছে, অনেকে বাড়ি দিচ্ছে না, নাম দিয়ে খুব অসুবিধা হয়। উত্তম আছে এখানে, বুদ্ধভাবতী আছে, এটাই গৌতম যারা আছে তাদের।
মানে এখান থেকে আপনি করেন নাই তো যোগাযোগ করেন নি আপনাকে আমি বলে দিচ্ছি আপনার এখানে রেশন কার্ড হয়ে গেছে যে এই যে মনে করুন উত্তম মণ্ডলের রিপোর্ট ভয় টিভি চন্দ্রপুর গতকাল রাজনগরে ভবানীপুর ও গাংমুড়ি গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল নেতা বলরাম মণ্ডলের স্মরণসভা আয়োজিত হল উল্লেখ্য চার বছর আগে আলিগড়ে এক নির্বাচনকে কেন্দ্র করে প্রাণ হারান তৃণমূল নেতা বলরাম মণ্ডল তাঁর স্মরণে এদিন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রানা প্রতাপ রায় বামপদ ঘোষ শোভন আচার্য প্রমুখ বাড়ি থেকে লোকজন আনিনি তাই আমরা নিজের মধ্যে আজ ভবানীপুর অঞ্চল সেই তার স্মরণসভার দিনটা আমরা পালিত করছি আমরা এই বীর সন্তানকে আমরা ভুলব না তার অসমাপ্ত কাজগুলো আমরা করছি তার কথা চিন্তা করে আমরা কিন্তু এখনও পর্যন্ত তার কথা আমরা মনে রেখেছি এই বীর সন্তানের কথা মনে রেখে তার চিন্তাধারাকে আমরা দিকে দিকে ছড়িয়ে দিয়ে আমরা তার ফটোতে আজকে পুষ্প দান করব তারপর আমরা তার স্মরণসভার যে দিনটা আমরা গ্রামে গ্রামে বলবো যে আজকের দিনে বলাই মণ্ডল মারা গিয়েছিল মানুষের মধ্যে একটা উত্তম মণ্ডল ও খান আসাদের রিপোর্ট ভয় টিভি রাজনগর রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাজনগরে গুড়কাটা তারাসোল করণচাবুনি প্রভৃতি আদিবাসী গ্রামে প্রায় 100 দুস্থ খুদে পড়ুয়াকে বিতরণ করা হলো আঁকা সরঞ্জাম উল্লেখ্য লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি ওইসব প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছায়নি অনলাইন পরিষেবা তাই যাতে তারা পড়াশুনো চালিয়ে যেতে পারে সেজন্য এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো আঁকার বই খাতা রং পেন্সিল এই বই খাতাগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তাদের আঁকার পাশাপাশি শিখন দক্ষতাও বাড়বে বলে জানান রিওয়ার্ডের কর্ণধার রাখি ব্যানার্জি আজকে আমরা গুড়কাটা গ্রামে কলকাতা মিশন অনলুজ আর্থিক সহযোগিতায় রিওয়ার্ডের পক্ষ থেকে আমরা আজকে এখানে মাই বুক মাই রিওয়ার্ড বই আকার বই ওগুলো দিলাম আজকে তো এই আদিবাসী গ্রাম খুব দুস্থ পরিবার আজকে এখন লকডাউন চলছে স্কুল বন্ধ স্কুল তো বন্ধ আছে খান আসাদের রিপোর্ট ভয় টিভি রাজনগর জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার শহীদদের স্মরণের পাশাপাশি চীনাদ্রব্য বয়কটের ডাক বিভিন্ন ক্লাব সংগঠনে বিজেপির তরফে চীনাদ্রব্য বয়কটের ডাক রাজনগরে কচিকাঁচাদের মধ্যে মাস্ক বিতরণ লক্ষ্যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন প্রদান দুবরাজপুরে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হল চন্দ্রপুরে রাজনগরে আয়োজিত হল তৃণমূল নেতার স্মরণসভা রিওয়ার্ডের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের আঁকা সরঞ্জাম বিতরণ রাজনগরের আদিবাসী গ্রামে আজকে জেলা বার্তা এই পর্যন্তই নমস্কার।